সুপ্রিয় দর্শক, ফুড ভিটামিন ইনফো টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা জানাব মধুর যত গুণ উপকারিতা সম্পর্কে। পুষ্টিগুণ ও উপাদেয়তার দিকটি বিবেচনা করে যদি আমরা খাবারের একটি তালিকা করি, সে তালিকার প্রথম সারিতেই থাকবে মধুর নাম। এটি শরীরের জন্য উপকারী এবং নিয়মিত মধু সেবন করলে অসংখ্য রোগবালা থেকে পরিত্রাণ পাওয়া যায়, এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। মধুর উপাদান। মধুতে প্রায় 45টি খাদ্য উপাদান থাকে। ফুলের পরাগের মধুতে থাকে 25-37% গ্লুকোজ, 34-43% ফ্রুকটোজ, 0.5-3.0% সুক্রোজ। মধুর উপকারিতা। শক্তি প্রদায়ী। মধু ভালো শক্তি প্রদায়ী খাদ্য, তাপ ও শক্তির ভালো উৎস। মধু দেহে তাপ ও শক্তি যোগিয়ে শরীরকে সুস্থ রাখে। হজম সহায়তা। এতে যে শর্করা থাকে তা সহজেই হজম হয়, কারণ এতে যে ডেক্সট্রিন থাকে তা সরাসরি রক্তে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে ক্রিয়া করে। পেট রোগা মানুষের জন্য মধু বিশেষ উপকারী। কোষ্ঠকাঠিন্য দূর করে। মধুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, এটি ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে। 1 চামচ খাঁটি মধু ভোরবেলা পান করলে কোষ্ঠবদ্ধতা এবং অম্লত্ব দূর হয়। রক্ত শূন্যতায়। মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে বলে এটি রক্ত শূন্যতায় বেশ ফলদায়ক, কারণ এতে থাকে খুব বেশি পরিমাণে কপার, লৌহ, ম্যাঙ্গানিজ। ফুসফুসের যাবতীয় রোগ ও শ্বাসকষ্ট নিরাময়ে বলা হয় ফুসফুসের যাবতীয় রোগে মধু উপকারী। যদি একজন অ্যাজমা রোগীর নাকের কাছে মধু ধরে শ্বাস টেনে নেওয়া হয়, তাহলে সে স্বাভাবিকভাবে এবং গভীরভাবে শ্বাস টেনে নিতে পারবে। অনেকে মনে করেন 1 বছরের পুরনো মধু শ্বাসকষ্ট রোগীদের জন্য বেশ ভালো। অনিদ্রায়। মধু অনিদ্রার ভালো ওষুধ। রাতে শোয়ার আগে 1 গ্লাস পানির সঙ্গে 2 চামচ মধু মিশিয়ে খেলে এটি গভীর ঘুম সম্মোহনের কাজ করে। পুরুষদের মধ্যে যাদের যৌন দুর্বলতা রয়েছে তারা প্রতিদিন মধু ও ছোলা মিশিয়ে খান, তাহলে বেশ উপকার পাবেন। প্রশান্তিদায়ক পানীয়। হালকা গরম দুধের সঙ্গে মিশ্রিত মধু একটি প্রশান্তিদায়ক পানীয়। মুখগহ্বরের স্বাস্থ্য রক্ষায় মধু ব্যবহৃত হয়। এটি দাঁতের উপর ব্যবহার করলে দাঁতের ক্ষয় রোধ করে, দাঁতে পাথর জমাট বাঁধা এবং দাঁত পড়ে যাওয়াকে বিলম্বিত করে। মধু রক্তনালীকে সম্প্রসারিত করে দাঁতের মাড়ির জন্য স্বাস্থ্য রক্ষা করে। যদি মুখের ঘায়ের জন্য গর্ত হয়, এটি সেই গর্ত ভরাট করতে সাহায্য করে এবং সেখানে পুঁজ জমতে দেয় না। মধু মিশ্রিত পানি দিয়ে গড়গড়া করলে মাড়ির প্রদাহ দূর হয়। মধু পাকস্থলীর কাজকে জোরালো করে এবং হজমের গোলমাল দূর করে। এর ব্যবহার হাইড্রোক্লোরিক এসিড ক্ষরণ কমিয়ে দেয় বলে অরুচি, বমি ভাব, পুক জ্বালা এগুলো থেকে দূর করা সম্ভব হয়। শীতের ঠান্ডায় এটি শরীরকে গরম রাখে। 1 অথবা 2 চামচ 1 কাপ ফুটানো পানির সঙ্গে খেলে শরীর ঝরঝরে ও তাজা থাকে। পানি শূন্যতায়। ডায়রিয়া হলে 1 লিটার পানিতে 50 মিলিলিটার মধু মিশিয়ে খেলে দেহের পানি শূন্যতা রোধ করা যায়। চোখের জন্য ভালো। গাজরের রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে দৃষ্টিশক্তি বাড়ে। মেয়েদের রূপচর্চার ক্ষেত্রে মাস্ক হিসেবে মধুর ব্যবহার বেশ জনপ্রিয়। মুখের ত্বকের মসৃণতা বৃদ্ধির জন্য মধু ব্যবহৃত হয়। মধুতে নেই কোনো চর্বি। পেট পরিষ্কার করে, চর্বি কমায়, ফলে ওজন কমে। মধু প্রাকৃতিকভাবে মিষ্টি, তাই মধু সহজে হজম হয় এবং হজমে সহায়তা করে।
গলার সুর সুন্দর ও মধুর করে, তারুণ্য বজায় রাখতে মধুর ভূমিকা অপরিহার্য। এটি অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের রং ও ত্বক সুন্দর করে, ত্বকে ভাঁজ পড়ে যাওয়া বুড়িয়ে যাওয়া রোধ করে, শরীরের সামগ্রিক শক্তি ও তারুণ্য বাড়ায়। মধুর গুরুত্বপূর্ণ উপকরণ ক্যালসিয়াম। ক্যালসিয়াম দাঁত, হাড়, চুলের গোড়া শক্ত রাখে, নখের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে, ভঙ্গুরতা দূর করে। এতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স যা রক্তশূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দূর করে। পুরনো আমাশয় এবং পেটের পীড়া নিরাময় সহ নানাবিধ জটিল রোগের উপকার করে থাকে। আধা গ্রাম গুঁড়ো করা গোলমরিচের সঙ্গে সমপরিমাণ মধু এবং আদা মেশান। দিনে অন্তত 3 বার এই মিশ্রণ খান। এটি হাঁপানি রোধে সহায়তা করে। 2 চামচ মধুর সঙ্গে 1 চামচ রসুনের রস মেশান। সকাল সন্ধ্যা 2 বার এই মিশ্রণ খান। প্রতিনিয়ত এটার ব্যবহার উক্ত রক্তচাপ কমায়। প্রতিদিন সকালে খাওয়ার 1 ঘন্টা আগে খাওয়া উচিত। 1 গ্লাস গরম পানির সঙ্গে বা 2 চামচ মধু ও 1 চামচ লেবুর রস মেশান। পেট খালি করার আগে প্রতিদিন এই মিশ্রণ খান। এটা রক্ত পরিষ্কার করতে সাহায্য করে, তাছাড়া রক্তনালীগুলোতে পরিষ্কার করে। আয়রন রয়েছে মধুতে। আয়রন রক্তের উপাদানকে RBC, WBC, প্লাটিলেট কার্যকর ও শক্তিশালী করে। হৃদরোগে 1 চামচ মৌরি গুঁড়োর সঙ্গে 1 বা 2 চামচ মধুর মিশ্রণ হৃদরোগের টনিক হিসেবে কাজ করে। এটি হৃদপেশিকে সবল করে এবং এর কার্যক্ষমতা বৃদ্ধি করে। মধু শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এবং শরীরের ভেতরে ও বাইরের যে কোনো ব্যাকটেরিয়া আক্রমণ প্রতিহত করার ক্ষমতাও যোগান দেয়। মধুতে আছে এক ধরনের ব্যাকটেরিয়া প্রতিরোধকারী উপাদান যা অনাকাঙ্ক্ষিত সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে। দর্শক, এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করুন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলটি প্রথম দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন পুষ্টিগুণের স্বাস্থ্যগত তথ্য পাওয়ার জন্য।